কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মুন্নিক্রাফ্ট। সো আজকে আমি আমার হিরো ব্রায়ান, জানি না এটার নাম কি পুরা স্কিনের, বাট আমি বলতে পারবো এটা হিরো ব্রায়ান মাস্টারের, ধরে লাও মাস্টার ধরে লাও, বা ডেডপুলও ধরতে পারো, এটা ডেডপুলের ড্রেসের মতনই দেখতে পারো। সো এটা হিরো ব্রায়ান। সো আমরা আজকে হিরো ব্রায়ানের নিয়ে খেলবো। ওয়ার্ল্ডে হিরো ব্রায়ান নাই, বাট আমরাই হিরো ব্রায়ান। স্যার, আগে আমরা নেদারাইট ফুল আর্মার করছি, এই যে আমার কাছে আছে, আমার মাথা দেখানোর জন্য ওটা করছিলাম, দেখতে সেই লাগছে, দেখো পুরো ওপি লাগতেছে আমাদের। তো আমাদের ফার্স্ট মানে পুরো টাস্ক পূরণ হয়ে গেছে আমাদের, যেটা করা লাগতো আমাদের জন্য নেদারের 5 দিনের জার্নি। তো নেদারের 5 দিনের জার্নি হবে, কারণ আমাদের ইয়া লাগবে প্রচুর পরিমাণে ব্লেজ, ব্লেজ লাগবে প্রচুর পরিমাণে। তো এই ব্লেজের জন্যে আমাদের নেদারে যাওয়া আর কি। সো আমরা যদি মোট 2 থেকে 3টা পাই তাহলে আমরা চলে আসব, বা আমরা একবারে এন্ডের প্রিপারেশন নিয়ে আসবো, একবারে ধরে নাও 12-15টা নিয়ে আসবো, যেন আমাদের পোষণও বানানো হয়, এন্ডও বিট করতে পারি এরকম। সো আর বেশি কথা না বলে গেমের ভিতরে ঢুকা যাক। তো আজকে আমি ভাবছি, আমি মেলন সিট পাইছি, তো একটা মেলন ফার্ম বানাই দিব, দেন আমি বানাবো হচ্ছে আমার ভিলেজার আনবো, আমি ওই ভিলেজ থেকে ভিলেজার আনবো। তো চল আমরা ওই ভিলেজে যাই, আমরা সাথে 2টা বোট নিয়ে যাব, বোট লাগবে আমাদের। আমরা 2টা বোট বানাই নিয়েছি, তো 2টা ভিলেজার আনবো, তারপর আর আনবো না, ওটা দিয়ে আমরা আরো বেশি করবো ব্রিডিং শেডিং করা, বুঝতে পারছো, ব্রিডিং শেডিং। আমরা ভিলেজের দিকে যাই। তো আমরা ভিলেজের কাছাকাছি চলে আসছি, এখন ভিলেজের দিকে ঢুকবো, ঢুকে 2টা ভিলেজার চুরি করবো, ওই যে ওই দিক দিয়ে নিয়ে যাবো একবারে ডাইরেক্ট। আমার ঘোড়ারে এখানে থাকা লাগতে পারে, বাট আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো বাদে ফার্স্টে 2টা ভিলেজার চুজ করবো আমরা, দেন নিয়ে যাবো। তো গোলেম আছে এদের এখানে প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের গোষ্ঠী খেলায়। তো আমি ফার্স্টে ফার্মারেরই নিয়ে যাবো, আমি আর এই দেখছি এরই নিয়ে যাবো। তো এখানে বোর্ডটা রাখি, দেন আমি একটা ট্রিক দেখছি যে এদের এখানে রাইট ক্লিক করলে আর ট্রেডিং করলে আস্তে আস্তে কাছে আসে, এই যে এ বসে গেছে ফাইসাগে, এসো ফাইসাগে এসো। আপাতত এখানে থুই, তো এর আগে ফার্স্টে নিয়ে যাই। এই আমার ঘোড়াটারে আমি ব্যান্ডে ভুলে গেছি, হারাই যাবে, হট ওই যে আমার ঘোড়া, ওরে ব্যান্ডে থুই নাহলে হারাই যাবে। তো তোমার জবটা আমরা খাইয়ে দেবো এখন, উই আর দ্য বস, তো তোমার জব খাওয়ার দায়িত্ব আমার, বা গুড বাই, শেষ, তার জব চলে গেছে। আমি এই 2 নলারে নিয়ে এসেছিলাম, আর যেটা ভয় করছিলাম এখানে ছাড়ার পরে এই নলা আর এক নলা দুজন মিলে বোটে বসে যাবে, কি শালারা বিয়ালো, মনে হচ্ছে 2টারে মনে চড়ায় বসে থেকে সর যা করার করছে। আমরা এর ডার্ট দেওয়ার তো কভার করে দিই এদের, এই জায়গায় তুই, কারণ এদের আমরা এখন ছেড়ে লাভ হবে না কোনো, এদের জন্য বাসা বানা যাবে। সো এদের আপাতত একটা সেফ জায়গায় তুই, দেন 2টা টর্চ লাগাই দিই, সাফোকেট করিস না তাহলে হবে। সো এর জন্য এখানে থাক, ততক্ষণ আমি এদের জন্য একটা এরিয়া ক্লিন করে ইয়া করতে হবে, ওদের ওই জায়গায় বানাতে হবে ভিলেজ। সো আমার এই ওয়ার্ল্ড ক্রিয়েট করার পর থেকেই আমার একটা প্ল্যানিং ছিল যে আমি এদিকে আমার পুরো ভিলেজ বানাবো অনেক বড় করে। সো প্ল্যানিংটা এখন বাস্তবে পরিণত করতে হবে। সো আমি এই জায়গাটায় অলরেডি ফ্ল্যাট দেখতে পাচ্ছি, এই জায়গাটা ফ্ল্যাট করা আছে, সেখানে ঘাসটা উড়িয়ে এই জায়গাটা ফেন্স দিয়ে ঘিরে হালকা ইয়া করলেই এই জায়গাটায় ভালো ভিলেজ করা যাবে, বাসার পাশেই ভিলেজ থাকবে, কারণ আমি তো এই বাসায় পরে থাকবো না, আমি আমার জন্য একটা ভালো ক্যাসেল বা অ্যাডভান্স লেভেলে বাসা বানাবো। আমি এই জায়গা থেকে মাথা শুরু করি, এখান থেকে ওই জায়গাটা একটু ফাঁকা দিয়েছি।
সো দেখতেই পাচ্ছ এখানে 32x32 হয়ে গেছে। সো এখানে কিছু ডার্ট দিয়ে কভার করতে হবে, আমি সেটা কভার করে দিচ্ছি এখনই। আমি ডার্ট ডার্ট নিয়ে আসি, আমাকে ডার্টের অভাব নেই, ডার্ট লোড হয়ে আছে। আমাদের জায়গাটা ঘিরে এই জায়গাটা কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, তখন আমরা আমাদের একটা এখানে সুন্দর একটা বাড়ি তুলব। সো বাড়িটা আমি একটু ইউনিক টাইপের করব। সো বাড়িটার ফাউন্ডেশন এখান থেকে শুরু হোক, দেন বাড়িটা এত বড় হবে, অত বেশি লম্বা হবে না, বাট হবে, দেখতে সুন্দর লাগবে, দুটো ভিলেজার আরামে থাকতে পারবে এটা বলতে পারবো। তো এটা হয়ে গেছে, এটা ফাউন্ডেশন। দেন আমার করতে হবে কি, এখান থেকে ব্লকগুলো বসাই দিই। তো এখানে একটা 3x3 ইয়া হয়েছে, তো আমি এখানে একটা এন্ট্রি ডোর বানাইতে চাই। সো দেন আমার কি করতে হবে, এখান থেকে আমি একটা সুন্দর মতন দুটা পিলার দিই, ওই সরি মিটারও সেম। এভাবে এখান থেকে গেটটা উঠবে, আমরা পিলারটার অনেক উঁচু করা শুরু করি। তো দেখতে পাচ্ছ আমরা এটার চারিদিক দিয়ে ঘিরিয়ে দিছি, এখন আমরা নিজের প্ল্যাটফর্মটা কমপ্লিট করে দেবো। সো সেটা আমি স্ল্যাব দিয়ে করবো, আমি ব্লক ওয়েস্ট করবো না। তো আমি ক্রাফটিং কেবল এখানের জন্য একটা বানিয়ে তুই আগে থেকে, দেন আমি আপাতত এই জায়গাটায় প্লেস করি, স্ল্যাব বানাই দেবো আমরা অনেকগুলো, একটা একটা হবে কিছু স্ল্যাব বসাই দিই এখন। আমাদের ফ্লোরটাও হয়ে গেছে, এখন বাকি হচ্ছে আমাদের এই সাইডগুলো একটু কভার করতে হবে। তো এটা অলমোস্ট ডান, বাট অটোটাও ডান হয়। তো এখানে একটা পিলারের মতন বসাই দিই, দেন এই জায়গাটা একটু কভার করে দিই এভাবে, দেন এটা একটু দেখতে ভালো লাগছে। তো এখন আমরা ছাদও দিতে হবে, ছাদ আবার প্ল্যাং দিয়ে দিতে হবে, আমরা ইয়াদে দিতে পারবো না। সো ছাদটা দিয়ে নিই আমরা, আপাতত আমরা এই দুটো টর্চ খুঁজি, অন্ধকার হয়ে আছে তাই। সো পরে ল্যান্টেন লাগাবো। সো এই ছাদটা কমপ্লিট, ও এই জায়গাটা বাকি আছে, জায়গাটা কভার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের মূল ফাউন্ডেশন তৈরি, ইয়া সাইড দিয়ে একটা স্ল্যাব বসিয়ে দিতে হবে, যে দেখতে আরো সুন্দর লাগবে। আমি স্ল্যাবগুলো বসিয়ে দিই এখন। তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডগুলো বর্ডার আপ করে দিছি। তো এই জায়গায় একটু ভুল আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি এখন এই জায়গাটায়। তো এটা আমি ঠিক করে দিচ্ছি উপরে উঠে। তো এই যে বর্ডার আপ করে দিছি, দেখতে একটু ভালো লাগছে। এখন নিচের সাইডে বর্ডার আপ, আর উপরে ছাদটা দাও বাকি। তো ছাদটা আর আমি ইয়াটা দিয়ে দিই এখন। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো কমপ্লিট, বাইরে থেকে দেখায় আমি এখান থেকে একটাই গেট করবো, বেশি বড় গেট করবো না। তো এই যে দেখো বাসাটা কেমন হয়েছে, ভিলেজারদের মতনই হয়েছে, বাট একটু অন্যরকম করছি আমি। বাদাবে কেমন লাগছে এটা বলবা ডিজাইনটা, আমি এটারে আমি একটু অন্যরকমভাবে একটু ডিজাইন জাগাতে হবে ভিতর থেকে। তো এখান থেকে কাজ থাকবে, এখান থেকে কাজ, এখান থেকে সেম কাজ থাকবে, এই সাইডগুলো একটু ঠিক করি। Thank you.
আমি জায়গাটা এইরকম করলাম, দেখতে এখন ভালো লাগছে। এখন কাঁচ লাগাতে হবে, সেই জায়গাটা এরকমই থাক, ভালো লাগবে তাহলে আরো। আমি একটা কাঁচের একটা গেট নিয়ে আসি এখন। আমি নিয়ে চলে আসছি একটা গ্লাস আর এক স্ট্যাক না হাফ স্ট্যাক গ্লাস প্যান, যেটাকে বলে প্যান ক্যান বলে জানি না, বাট এটাকে প্যানেল বলা উচিত ছিল। দেখতে কেমন যেন ফ্ল্যাট অনেক, এটা এখানে থাকে এমনি। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর রোদের আলো হচ্ছে আমাদের, পুরোপুরি এটা শেষ তৈরি হয়েছে। তো এখন আমাদের ওদের বিছানা আনা লাগবে। তো এখানে একজনের বেশি তিনজনও থাকতে পারবে। তো আমার তিনটা বেড দিব ওদের আমি, এই যে এরকম গেট থাকলো, আর এর ভিতরে যাওয়া আসা করতে পারবে, ভিতরে নাকানাকি দাঁড়াবে, যেটা মন করতে পারবে। তো ওরা ওখানে আছে, আমি আপাতত বেড বানাই কালারফুল। তো ওদের বেড হবে সব কটার হলুদ গ্যাং, হলুদ গ্যাং থাকবে ওদের। সেখান থেকে নিয়ে নিই দশটা, দশটা ওইটার একটা দিয়ে দিই, তিনটে লাগবে বেড। তো বেড প্লেস করা হয়ে গেছে, না যে ঘুমাই নি। আর মিনে চার ভিতরে জম্বি স্পন হয়েছে উপরে ছাদের ভিতরে। তো আমার টর্চ আপ লাইট আপ করা লাগবে, টর্চ মর্চ নিয়ে আসি একবারে। দেখতেই পাচ্ছ পুরো লাইট আপ করে ইয়া হয়ে গেছে। এখন আর ভিতরে যারা থাকবে ওদের আসার পালা। তো আমি একটা কাজ করি, আমাদের এখানে ছেড়ে দেওয়া লাগবে, ওরা ভিতরে অটোমেটিক ঢুকবে। তো এখানে ছেড়ে দেবে না ওদের এর ভিতরে। তো দুটা ফেন্স গেট এনে দুদিকে লাগাই দেবো, ওটাই ওদের জায়গা। আর ভিতরে ওরা ঘুরে বেড়াবে যেটা মন করবে, তা ওদের ইচ্ছা। আমাদের কাজ পুরোপুরি ডান। এখন হচ্ছে ভিলেজারদের আর ওদের বাসায় স্বাগতম করানো। তো এখান থেকে আমরা দুটা ইয়া কাটে দিই আপাতত, ভিতরে ঢুকাইতে ঝামেলা হবে না হলে। তো বাইরে ওখানে আরেক ঝামেলা হবে, দুজন দুটা বোটে ইয়া করা লাগবে, আলাদা করা লাগবে। তো আমি আরেকটা বোট নিয়ে আসি। তো আমি আমাদের দুটা ভিলেজার নিয়ে চলে আসছি, যে দেখতে পাচ্ছ দুটা। তো আমি ওদের এখন ফ্রি করে দেবো, আর এর ভিতরে ফ্রি। তো তোমাদের রুল বলে দিই, আমার এখানকার নিয়ম হচ্ছে যে তোমরা যদি একবারও এর ভিতর থেকে বাইর হও, তাইলে তোমাদের পাটা সুন্দর মতন কেটে ছুঁই দেবো। আর সেকেন্ড, তোমরা যদি দামি ট্রেড দাও, শুটিয়ে লাল করে দেবো, নোংামি বার করে দেবো। আর যদি সত্যি দাও, তাহলে কিন্তু জম্বির সাথে এক রাত থাকা লাগবে। বুঝে লাও কিন্তু দুবার ভেবেলি। সুপার পাওয়ার নেই মালুম না তোর কো, ইধার আনা তু রকেট ডে কিতনে বড়ে বড়ে। সাবাস, তাহলে রিলিজ করে দিচ্ছি তোমাদেরকে। রিলিজ, তুই সামনে আসছ না, তুই মরবি। রিলিজ, এই যে এই যে বাসা বাসা, ঢুকো ঘুচো ঘুচো, সুন্দর বাসা। উদার নেই, উদার নেই, বাসার ভিতরে সমস্যা নয়, রাইফেলাররা ঠিকই ঢুকে পড়বে। তো আমরা আমাদের একটা মেলন পাইছিলাম। তো মেলনটা তোমাদের দেখাই, মেলন সিডোটা আমি ট্রেডারের কাছ থেকে এক এমরলে কিনছি। তো প্রচুর ম্যাঙ্গা বসে বলতে গেলে, একটা মাত্র একটা সিড দেয়, তাহলে হয় একটা সিড কি করবো আমি সেখানে ঠিক মনে হয়। এই যে এখানে মেলন সিড। তো এটা আমরা যে এখন আপাতত লাগাই দেবো একটা জায়গায়, দেন আর কাছে যত পামকিন হবে দেন সিড লাগাবো, দেন আমরা অটোমেটিক মেলন ফার্মটা বানাবো। ঠিক আছে, আপাতত বানাইতে পারছি না, কারণ একটা সিড আমরা এখন বেশি পাবো না, দেরি লাগে আবার অনেকক্ষণ। তো এটা ক্যান্সেল। তো আমি এখানে একটা লাগাই দিই। তো বোন মিল আছে, বোন মিল বোধহয় বড়ো করে দিই, অভাব নাই বোন মিলের। বাকি আছে এগুলো ইউজ করে দিই। এগুলো আমার আমার কাছে একটা বুক আছে, সাপনের সিরিজ। তো আমি এই বুকটারে ইউজ করতে চাই, আমার এই সোয়ার্ডটা সুইপিং থ্রি আছে, সাপনের থ্রি সিরিজ। আমার কাছে লেভেল নাই, নাহলে আমি এটাতে স্মাইল ফাইভই নিতাম ডাইরেক্ট। তো আপাতত করার কিছু নেই। আর বাই দ্য ওয়ে, আমার অ্যানভিল আমি ভেঙে দিচ্ছি, এখন রিপেয়ার করা করছি, আমাদের নতুন একটা বানাতে হবে আপাতত। আমরা বানাই, ফার্স্টে ব্লক বানাই নিই, তিনটা ব্লক লাগে, আমাদের আয়রন ফাটকে আসছে চলে যায়। আমরা সমস্যা নেই, বানানো নিয়ে কথা আমাদের, আমাদের জিনিস যখন জরুরি তখন বানাতে হবে, আয়রনের চিন্তা করা যাবে না। তো হয়ে গেছে, এখানে বাদ বাকি আয়রন শুয়ে দেবো।
ও হ্যাঁ, আমি আরো কিন্তু ডায়মন্ড পাইছি তোমাদের দেখাচ্ছি আমি আগে, আমাদের এটা তো লাগাই দিই ক্যান বিল এখানে, দেন আমরা আমাদের বুক আর সোয়ার্ডটা কম্বাইন করি, তো চার কস্ট কম, তো এইটা দেখুন আমরা বেশি তাড়াতাড়ি মারামারি করতে পারবো, প্রচুর ড্যামেজ দিতে পারবো। মাইতালা ওই সোয়ার্ডটা আয়রনের, ওটা রিপেয়ার করতে মোট 17 লিখছে, আর দেখি এখন কত হলে, এখন যদি কম লাগে তাহলে আমি ঠিক করে দেবো, আর না হলে এটা মাইনক্রাফটের নতুন প্যাক হয়ে যাবে। আমার সোয়ার্ড আস্তে আস্তে ভাঙা শুরু করে বেশি ইনস্ট্যান্ট কস্টলে, এই যে হ্যাঁ 17 লিখছে, মানে এই সোয়ার্ড অনেক উইক হয়ে গেছে, তো এই সোয়ার্ড আমরা মেরে ভেঙে ফেলতে পারি। তো আপাতত আমি কি বলছিলাম, আমাদের সো আমাদের ড্যামেজ খাওয়া শুরু হয়েছে, তো আমাদের কাজ হচ্ছে, তো আমি একজন রে বানাবো হচ্ছে লাইব্রেরিয়ান, আর একজন রে বানাবো আমি ইয়াকে কেন বলে তোমার ফ্লেচার বানাবো, কারণ আমার ফ্লেচার লাগবে, তো ফ্লেচার দিয়ে আমরা প্রচুর ইনকাম করতে পারবো স্টিক বেচে, আর লাইব্রেরিয়ানের কাছ থেকে আমরা মেন্ডিং শেন্ডিং বুক নিতে পারবো, দেখি কী বুক দেয়, সারা ভিতরে ঢুকে যাওয়ার কথা। এই আর কই হয়েছে, তো তো এ এখনো এই নভেসের না কি ফোকেন নিয়ে পড়া একটা কাজ লিয়ে আছে, আমি এদের কাজ দিতে চাই, আমি এদের এইদিকে ঢুকাই আপাতত জব দিই, এই যে দুটো করছে, দেন আমি এখানে একটা জব দিব ফ্লেচারে, তো এ কি দিছে, ও ভাই ফার্স্ট ট্রাই ইনফিনিটি দিছে, তুই হচ্ছে ওপি, তুই আমার ফ্লিন্টের ইয়া কমাবি অনেক খরচ, থ্যাংক ইউ, তোর ইনফিনিটি আমার লাগবে, ঠিক আছে তুই থাক, আমি এর কাছে ইনফিনিটি পেয়ে গেছি, আমি অনেক খুশি, তো বাসাটা আমি রিপেয়ার করছি, বাট ওদের ঢুকানোর যে কথা ছিল এই দিকে দিকে, এখন এই দেখো ওটা আটকে দিচ্ছে ওদের, বুম বুম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, ও একজন ঢুকা নেয় দেখছো কি লেভেলের চুটিয়া, তো আমি আর জবটা আগে মেরে দিই, যে তুই জব লিয়ে আছো ওদিকে, আগে দেখবো এটা নেয় নাকি, আর না এটা নিবে না, তো আলু তো ভার ভার কে নিবে এটা বলছে, আর আলু লে এই যে আলু নিবে, দেখতে পারছো এখন সিট দিয়ে দিলাম, আর এখন এরা নিজে থেকে এটা তুলবে, দেন এখন ব্রিডিং করছে সারা নিজে করবে, যে দেখি এই যে ব্রিডিং করছে, ওরা করুক ওরা ওদের পার্সোনাল টাইম লিক, আমরা এইদিকে লুকায় থেকে আমরা কিছু দেখছি না, ঠিক আছে আমরা কিছু দেখছি না, হ্যাঁ আমরা কিছু দেখছি না, আমরা ওয়ালে দেখছি, ঠিক আছে বাচ্চাটা কর ফকিন নির্বোধ গেলে, আদার ব্রিডিং হইতাছে না বলে, কুন্ডা পোলা কুন্ডা মাইয়া কিছুই জানি না, মর শালার বেটার গেলে, বাচ্চা সমস্যা নাই, এমনি হয়ে যাবে তাদের পরে, ওরা টাইম নিবে সমস্যা নাই, আমরা এটা বানিয়ে দিছি, আমাদের পরবর্তীতে আমরা মেলল ফার্ম বানাবো, অ্যান্ড আমাদের নেদার জার্নিটা হবে। তো ব্রাদার্স ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে বলবা, আর যদি ভালো লাগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবা না, শেয়ার করলে ভিউয়ার বাড়বে, যত বেশি জন থাকবে তত তোমরা মজা পাবা, সবার কমেন্টে তখন ইয়া হবে, কমেন্ট অনুযায়ী কথা হবে, এদিক হবে এদিক হবে, কিউএনএ মিয়নে হবে, তো সেই ভালো হবে। আজকের মতন এখান পর্যন্তই, বলবা তোমাদের এই বাসাটা কেমন লাগছে, তো টাটা।